तो चलिए शुरू करते हैं। গুড মর্নিং সবাইকে, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজকের দিনটা এখান থেকেই শুরু করলাম। আজকে হলো লক্ষ্মী পুজো, আর আজকে হলো শনিবার। এখন বাজে প্রায় 6:30 মতন। আমি ঘুম থেকে উঠে পড়েছি অনেকক্ষণই। আগে ভাবলাম যে জামাকাপড়গুলো ধোয়া আছে, এগুলো আগে মেলে ফেলি। ওই জন্য এখন পাখির ঘরেও যাব, কিছু কাজ আছে, মানে জল দেওয়ার ব্যাপারটা আছে, তো দিয়ে তারপরে যাব। তো সবাইকে শুভ লক্ষ্মী পুজোর শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটা শুরু করলাম আবারও অনেক দিন পরে। তোমরা কিন্তু সবাই ব্লগটা পুরো দেখবে। এই যে ছাদে চলে এসেছি, জামাকাপড়টা ফার্স্টে মেলে নেব, তারপরে যাব পাখির ঘরে জলটা দিয়ে, তারপরে স্নান করে রেডি হয়ে বেরোতে হবে। ওই বাড়িতেও খুব তাড়াতাড়ি ঢুকতে হবে। আচ্ছা, ওই বাড়ি কেন বলছি, কারণ হচ্ছে আমার শ্বশুর বাড়িতে লক্ষ্মী পুজো হয় না, তো বাপের বাড়িতে কোজাগরী লক্ষ্মী পুজোটা হয়। তো সেই জন্য প্রত্যেক বছরই, মানে বিয়ের পর থেকে প্রত্যেক বছরই আমি বাপের বাড়িতেই পুজোটা কাটাই আর কি, লক্ষ্মী পুজোটা আর কি কাটাই। তো যেহেতু এখন ওই বাড়িতেও সবার বয়স হচ্ছে আর সবাই পারে না করতে, তো ওই জন্য আমাকে এখন বেশিরভাগ কাজটাই করতে হয়। ওই জন্য অন্যবারের তুলনায় এবারে একটু সকাল সকালই যেতে হচ্ছে ওই বাড়িতে, প্রচুর কাজ বাকি আছে তো ওই জন্য। তো এখন বাজে 7:00 মতন, আমি চলে এসেছি পাখির ঘরে। আজকে লক্ষ্মী পুজো, তো ওই জন্য তাড়াতাড়ি করে পাখির ঘরে জলটা দেবো, দিয়ে আমাকে বাপের বাড়ি যেতে হবে, ওখানে পুজোটা হয় আসলে। তো দেখতে থাকো পাখির ঘরে জলগুলো দিই, তারপরে আজকে সারাদিনটা কী করে কাটছে সেটা তোমাদের সাথে শেয়ার করব। পাখির ঘরের জল দিয়ে স্নান করেও আমি রেডিও হয়ে নিয়েছি, আর রিক্সা আসতে পারবে না বলে বাপিকে বললাম যে ওই বাড়িতে একটু ছেড়ে দিতে, ততক্ষণ আমি তোমাদের সাজটা দেখিয়ে নিলাম। তো আমি চলে এসেছি এই বাড়িতে, রান্না বসিয়ে দিয়েছি। সবার ফার্স্টে পায়েসটা হবে, পায়েসটা আগে বসিয়ে দিয়েছি। আমি এসে আগে ড্রেসটা চেঞ্জ করে নিয়েছি, কারণ গরম লাগছে প্রচণ্ড, সেই জন্য ড্রেসটা চেঞ্জ করেছি। আর এদিকে বুয়াও রেডি রান্নার জন্য, আর এদিকে হচ্ছে পায়েসটা। আমি গতকালকেই সমস্ত সবজিগুলো কেটে রেখে দিয়ে গেছিলাম, কিন্তু ধোয়াটা হয়নি আর ধুইনি, এই জন্য যাতে নষ্ট না হয়ে যায়। তো এখন সবার আগে সব সবজিগুলো ধোয়া ধুইয়ের পালা চলছে। তো এদিকে পায়েস আর চাটনিটা হতে হতে আমার সব সবজিগুলো ধোয়া হয়ে যাবে, জলটাও ঝরে যাবে, তারপরে একটা একটা করে রান্না আস্তে আস্তে বসিয়ে দিতে পারবো। এখন শাকটা ধুচ্ছি, শাকটা ধুতে একটু টাইম লাগে, ওই জন্য শাকটা একটু জলে ভিজিয়ে রাখছি। ভিজিয়ে রাখার পরে 2-3 বার তো খুব ভালো করে ধুতেই হবে, নাহলে ওই কাদা মাটিটা যায় না, মুখের মধ্যে পড়লে ভীষণ বাজে লাগে তখন। তো একে একে সব রকম সবজিও ধুয়ে নেবো, তারপরে লাবড়া ফুলকপি এই সমস্ত সবজিগুলো ধুয়ে ঠুয়ে রেডি করে নেবো। আর এবছর পুজোটা একটু স্পেশাল, কারণ এবছর আমার যে ঠাকুমা তার ছোটো বোন এসছে, প্রায় 11 বছর পর ওরা আবার এসছে, মানে উনি আবার এসছেন আমাদের বাড়িতে লক্ষ্মী পুজোর সময়। দুর্গাপুজোও ছিল, তো দুর্গাপুজোর যেহেতু ভ্লগ হয়নি ওই জন্য দেখাতে পারিনি, ওই জন্য এবারের পুজোটা একটু স্পেশাল। জলপাইতে? হ্যাঁ, ঠিক আছে। এখানে পায়েস চলছে এখনো, পায়েস কমপ্লিট হলে এই যে এখানে জলপাই ধুয়ে রেখেছি, জলপাইয়ের চাটনিটা হবে। এখনো বাকি আছে কাজু বাদাম কিশমিশ চিনি, এগুলো সব পড়বে। আর একজনকে দেখো, এই যে উনি পাহারাদার, রান্নাঘরে কি না হচ্ছে সেগুলো দেখবে এবং পাহারা দেবে। এতক্ষণ রান্নাঘরে এসে বসেছিল, বকা দিতে বাইরে গিয়ে ওখানে শুয়ে আছে। চাটনি বসেছে, পায়েস রেডি হয়ে গেছে, এখানে পায়েস রেডি, এই যে এবার চাটনিটা বসেছে, সবে চাটনিটা বসেছে, এখন অনেক টাইম লাগবে হতে। আর এখানে সব ধোয়াধুই পালা চলছে। কি খাচ্ছ তুমি? তুমি নারকল খাচ্ছ? হ্যাঁ, তুমি এত ভালোবাসো নারকল খেতে, দাঁতটা ভাঙিস না পোগো। নারকলের মালাই নিয়ে বসেছে আরেকজন। এটা হলে এই তেলে লাবড়াটা বসিয়ে দেবো, ভাজা ভুজি হলে তেলে লাবড়াটা বসিয়ে দেবো। এটার পর বেগুন ভাত, বেগুন ভাত
এক এক করে সব কমপ্লিট হচ্ছে, ভাজা ভুজিগুলো এখন বসানো হয়েছে, পায়েশা চাটনি হয়ে গেছে। ভাজা হলে লাবড়া হবে আর ফুলকপি হবে, বুলি যাচ্ছে সব, সকালবেলা ঘুম থেকে উঠেছে তো। ফুলকপি আর লাবড়াটা হলে পরে বুয়া খিচুড়িটা বসাবে। এখনো অনেকক্ষণের টাইম, সবে 10টা বাজে, ভাজা ভুজিগুলো চলছে। উচ্ছে ভাজা, আলু ভাজা হয়ে গেছে, এখন বেগুন ভাজা, কুমড়ো ভাজা, এই যে এখানে রেখেছি বেগুন ভাজা কুমড়ো ভাজা, আর শাকটা কাটছে। শাকটা কাটা হলে শাক ভাজাটা হবে, তারপরে তরকারি বসবে। লাবড়া বসিয়ে দিয়েছি, লাবড়াটা হতে এখন একটু টাইম লাগবে। জল ভরবে, নিয়ে নাও। লাবড়াটা হতে এখন একটু টাইম লাগবে, মানে এখন একটু না, অনেকক্ষণ টাইম লাগবে। এখন কটা বাজে দেখতে পারবো, 10:30 মতন হয়তো বাজে। সবে বসিয়েছি, হোক আস্তে আস্তে, অনেকটা আছে তো, মজতেও টাইম লাগবে আর মানে রেডি হতেও তরকারিটা অনেকক্ষণই লাগবে। আস্তে আস্তে হোক, তারপরে আবার আসছি। বুয়া এদিকে চলে এসছে ঠাকুর ঘরের জায়গাটাকে গোছাতে, মাসি দিদাও আসছে জল নিয়ে। যে দুই বোনে মিলে আজকে ঠাকুরের কাজ করবে। হ্যাঁ, চন্দ্রমুখী 2 কেজি নেবে। হ্যাঁ, এখন আবার আলু আনতে যেতে হয়েছে, কারণ কালকে যে পরিমাণ আলুটা কাটা হয়েছিল সেটা আমি পুরোটা লাবড়াতে দিয়ে দিয়েছি। তো ফুলকপির জন্য আর আলু নেই, ওই জন্য এখন আবার আলু আনতে গেছে। আসলে পরে আবার কাটবো, কেটে আলুগুলো ধুয়ে তারপরে ফুলকপিটা বসাতে পারবো। এখন লাবড়াটাই হোক, এখন 12:30 মোটামুটি, 12:30 অবধি তো লাবড়াটা হবে, তারপরে ফুলকপি বসবে। তুই কি করছিস? এদিকে চলে, এদিকে চলে, যাস না, বকা খাবি কিন্তু এক্ষুনি। চলে আয় পোগো, চলে আসো বাবা, এদিকে আসো, এদিকে আসো, এদিকে আসো পোগো, আয় এদিকে, আয় আমার কাছে, তাড়াতাড়ি এদিকে আসো, আসো, চলো চলো, ওদিকে যাবো, চলো ওই ঘরে গিয়ে বসো, ওই ঘরে দাদুর কাছে গিয়ে বসে থাকো, যাও 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 যাও, বসে থাকো। খিদে পায়নি, ও কনফিউজ হয়ে যাচ্ছে যে কি করছে এরা, সব দিকে কি চলছে, সব দিকে গিয়ে মাথা দিচ্ছ, রান্নাঘরে গিয়ে একবার দেখে আসছে, ঠাকুর ঘরে গিয়ে একবার দেখে আসছে, এঘরে এসে একবার দেখছে কি করছো, ব্যস্ত হয়ে পড়েছে একদম। হয়ে গেছে, এরপর ফুলকপি বসাবো, লাবড়াটাকে আগে বাটিতে তুলে নি। এখন আমি ফুলকপিটা করব, দিয়ে
ভিজে দিয়ে দিয়েছি। ফুলকপি হচ্ছে, বসিয়ে দিয়েছি ফুলকপি। এরপরে বুয়া ওখানে রেস্ট নিচ্ছে, খিচুড়ি বসাবে ফুলকপিটা হলে। ডাল ভেজে রাখা হয়ে গেছে, জাস্ট খিচুড়িটা বসানোর জন্য অপেক্ষা। ফুলকপিটা হলেই বসিয়ে দেবো। ফুলকপিটা হতে এক ঘন্টা টাইম লাগবে। সবে দিয়েছি, মশলা দিয়ে কষাচ্ছি। এটা হলে তারপরে তোমাদের সামনে আসছি, একটু রেডি রেডি হয়ে তারপর। খিচুড়ির জন্য বুয়া আদাটা বেটে নিচ্ছে ভালো করে। আর ফুলকপিটা হয়ে এসছে, জল দিয়ে দিয়েছি। এটা ভালো করে ফুটুক, সেদ্ধ হোক, আর একটু জলটা মরলে, মাখা মাখা টাইপের হলে তুলে নেব। এটা হয়ে এসছে, আর এটা তোমার আদাটা পাটলে খিচুড়িটা বসিয়ে দেওয়া হবে, তাহলে কমপ্লিট হয়ে যাবে। আর লাবড়াও হয়ে গেছে, এইখানে আছে, ওই বাটিতে রয়েছে। এখানে চাটনি পায়েস সমস্ত রেডি, ভাজাভুজিও রেডি। এখন সবে একটা সোয়া একটা মতন বাজে, সমস্ত কমপ্লিট হয়ে গেছে। যাক, ভালোই হয়েছে। একদিকে ফুলকপি, লাবড়া, ভাজাভুজি সব কমপ্লিট, শুধু খিচুড়িটা বাকি। এই যে রাধুনি দাঁড়িয়ে পড়েছে খিচুড়ি বানাতে, খিচুড়ি বানাতে দাঁড়িয়ে পড়েছে। ভালো করে বানাবে কিন্তু খিচুড়িটা, ভোগের প্রসাদ এটা। সব কমপ্লিট হলো অ্যাট লাস্ট। এখানে হচ্ছে লাবড়া রয়েছে, এটা ফুলকপি, এখানে তিনটে ভাগে খিচুড়িটা নামানো হয়েছে, আর এখানে চাটনি পায়েস রয়েছে। সেটা যখন ঠাকুরের সামনে নিয়ে যাওয়া হবে তখন দেখাবো তোমাদেরকে। এই যে এই অবস্থা, এটা এখন পরিষ্কার করতে হবে, ব্যাস। পুজোর যাবতীয় রান্নাবান্না সব ডান। তো এখন বাজে দুটো, দুটোর মধ্যে সমস্ত রান্নাবান্না হয়ে গেছে। একটু পরে সবাই একটু রেস্ট টেস্ট নিয়ে তারপরে ঠাকুর ঘরে গিয়ে ফল ঠল কাটা, যাবতীয় যা ব্যাপার থাকে সেগুলো করা হবে, তারপরে পুজো শুরু হবে। তো রান্নাটা হয়ে গেল, এটা একটা বড় নিশ্চিন্ত হলাম আমরা, যে এতক্ষণের একটা যে কাজ, মানে কতক্ষণে শেষ হবে কেউ তো বলতে পারছিলাম না, ভাবতেও পারছিলাম না যে এত তাড়াতাড়ি শেষ হয়ে যাবে। তো যেহেতু তাড়াতাড়ি শুরু হয়েছে, ওই জন্য তাড়াতাড়ি শেষও হয়ে গেছে। এবার এই জায়গাটা পরিষ্কার করে, মানে কড়াই যেখানে গ্যাসে রান্নাটা হয়েছে সেই জায়গাটা পরিষ্কার করে সবাই একটু রেস্ট নেবো এখন। দুটো বাজে, মোটামুটি দু ঘন্টা সবাই একটু রেস্ট নিয়ে তারপরে আবার ঠাকুর ঘরের কাজ করা শুরু হবে। এই যে পুজোর তোড়জোড় চলছে, আর ইনি এখানে বসে বসে সব দেখছে। নিচে নামলেই ওখানে সন্দেশ রাখা, ওই সন্দেশটার দিকে হামলা করছে, ওই জন্য খাটে ধরে চেপে ধরে বসে আছি। সন্দেশটা পুজোর পরে খাবে, পুজোর আগে কেউ সন্দেশ খায় না, পাগল। এই যে এখানে ওই নাড়ু, সন্দেশ, ফল এগুলো সব গোছানো হয়েছে, ভোগটা আসবে। দাঁড়া না, আমার হাতে কি আছে রে, ভোগটা আসবে। আর বুয়া ওখান থেকে এ বার করছে, কি বলে যেন, আসন বার করছে ঠাকুরের সামনে বসার জন্য। সিংহাসন রেডি হয়ে গেছে, ঠাকুরের ভোগও রেডি হয়ে গেছে, সব নিয়ে চলে আসা হয়েছে। এখানে খিচুড়ি আছে, পাঁচ রকমের ভাজা আছে, নিচে চাটনি আছে এখানে, আচ্ছা। তারপরে এটা হচ্ছে লাবড়া, ওটা ফুলকপির তরকারি, এটাও লাবড়া, এটাও ফুলকপির তরকারি। এখানে পায়েস আছে, এখানে শীতল পান্তা আছে, সন্দেশ, মিষ্টি, নাড়ু, এগুলো সব রেডি হয়ে গেছে। এবার শুধু বিকেলটা হলে তখন ঠাকুরের আর কি মন্ত্রটা পড়ে, আর কি পাচারিটা পড়ে, দেখো অবস্থা দেখো। এই তুই সরলি, হুম ধুনুচিটা বাইরে রেখেছি, ঘর পুরো ধোয়া ধোয়া হয়ে গেছে।
পূজো হয়ে গেছে, এবার সব ভোগ নিয়ে বসেছি, সবাইকে ফল প্রসাদটা দিচ্ছি। এখনো কেউ আসেনি, মানে আমার শ্বশুরবাড়ি থেকে এখনো আসেনি, ওরা আসলে পরে ওদেরকেও ফল প্রসাদ দেবো। বাড়ির যতজন আছে মোটামুটি খেয়ে নিয়েছে, ফল প্রসাদ খাওয়া হয়ে গেছে, এবার যারা যারা আসবে তাদেরকে দেবো আস্তে আস্তে। এই যে দেখো পূজো কমপ্লিট হয়ে গেছে, এখানে ইনি সাজছেন আর মাসি দিদার সাজগোজ হয়ে গেছে কমপ্লিট, বসে পড়েছে। আর এ হচ্ছে খেজুর খাওয়ার জন্য, দুখানা খেজুর খাওয়া হয়ে গেছে, এখন আবার এসছে এখানে খেজুর খেতে। আপেলটা দিয়েছে, আপেলটা খাইনি, ফেলে রেখেছে, কিন্তু খেজুর খাবে ও এখন। এই যে দুটো খেজুর তো খেলে, এনাও এনাও খেজুর নাও ধরো, চলে গেল চলে গেল ওর লুকানো জায়গায়, খেজুর খেয়ে আবার খেজুরের দানাটাকে ফেলে দেবে বাইরে। বাড়ি চলে এসেছি অনেকক্ষণ, আর শরীর দিচ্ছে না, ভীষণভাবে টায়ার্ড লাগছে, আর ডিনার করবো না, ডিনার বলতে আর খিচুড়ি টিচুড়ি আজকে খাবো না, কালকে খাবো। রায়নও গেছে একজন, মানে ওর একটা ফ্রেন্ডের বাড়ি নিমন্ত্রণে ওখানে গেছে, ওখান থেকে আসলে পরে শুয়ে পড়বো, আর ভালো লাগছে না। তো আজকের ব্লগটা অনেকদিন পর শুরু করলাম আবার, মাঝখানে অনেকটা গ্যাপ হয়ে গেছিলো, আর এটা চেষ্টা করেছি খানিকটা বড় করে ব্লগটা করার। তো তোমাদের যদি ব্লগটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা, আর ফেসবুক পেজ প্রিয়া উইথ পোগান সিস্টার পেজটা কিন্তু ফলো করে দিও।